বন্ধুরা তোমরা যারা দু হাজার একুশের মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমরা সকলেই পাস করে গেছো সেক্ষেত্রে তোমাদের যে ভর্তির প্রক্রিয়া সেই ভর্তির প্রক্রিয়া অফিসিয়ালভাবে কবে হবে তোমরা যারা নিজের স্কুলেই পড়তে চাও তোমাদের ক্ষেত্রে কবে থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে কবে ফাইনালাইজ হবে এবং যারা নিজের স্কুল থেকে অন্য স্কুলে যেতে চাও তাদের ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়া কি হবে ফাইনালাইজ কবে হবে এ ফাইনালাইজ অ্যাডমিশন কবে হবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড ক্লিক করে শেষ সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমে তোমাদের বলে রাখি তোমরা সকলেই জানো এবছর মাধ্যমিকের সকল স্টুডেন্টকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে আমার সকল ভাই বোন যারা রয়েছে প্রত্যেকেই পাশ করেছো এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে ভর্তির প্রক্রিয়া নিয়ে কবে থেকে ভর্তির প্রক্রিয়া অফিসিয়ালভাবে শুরু হচ্ছে কবে থেকে ফর্ম বিতরণ শুরু হবে তা নিয়ে কিন্তু অফিসিয়ালভাবে গাইডলাইন প্রকাশিত করলো উচ্চ উচ্চশিক্ষা সংসদ শিক্ষা সংসদ এই যে গাইডলাইন এই গাইডলাইনে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে তোমরা যারা রীতিমতো ও মাধ্যমিক পাশ করে গেছো অর্থাৎ সকলে যারা মাধ্যমিক পাশ করেছো প্রত্যেকের জন্য কালকে থেকে অর্থাৎ বাইশে জুলাই দু থেকে কিন্তু নোটিশ চলে আসবে প্রত্যেকটা স্কুলের তরফ থেকে নোটিশ দিতে বলা হয়েছে স্টুডেন্টদের ভর্তির প্রক্রিয়া নিয়ে যে কত পার্সেন্ট পেলে স্টুডেন্টরা ওই স্কুলে ভর্তি হতে পারবে এই সংক্রান্ত নোটিশ যাতে প্রত্যেকটা স্কুল থেকে কালকের মধ্যে দিয়ে দেয় এবং সেই নোটিশ অনুযায়ী তোমরা কিন্তু ফর্ম ফিল করতে শুরু করে দেবে এবং এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা যেই স্কুলে ক্লাস টেনে মাধ্যমিকে যে স্কুলে পড়তো সেই স্কুলেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়বে এছাড়া এরকম কিছু স্টুডেন্টও রয়েছে যারা রীতিমতো মাধ্যমিক যে স্কুলে পড়তো সেই স্কুলে পড়বে না অন্য স্কুলে ভর্তি হবে কিংবা মাধ্যমিক যে স্কুলে পড়তো সেই স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণী নেই সেক্ষেত্রে অন্য স্কুলে ভর্তি হবে তাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা দিন ভর্তির ফাইনাল ডেট প্রকাশিত করেছে যেখানে আমি পরিষ্কারভাবে বলে রাখি যারা রীতিমতো নিজের স্কুলেই ভর্তি হতে চাও মাধ্যমিকের যে স্কুলে পড়তে সেই স্কুলেই ভর্তি হতে চাও তাদের জন্য ভর্তির যে অফিসিয়াল টাইম বলা হয়েছে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের স্কুলের ক্ষেত্রে সেটা হচ্ছে আগস্ট মাসের দু তারিখ মানে আগস্ট মাসের দু তারিখ থেকে আগস্ট মাসের চোদ্দ তারিখের মধ্যে আগস্ট মাসের দু তারিখ থেকে আগস্ট মাসের চোদ্দো তারিখের মধ্যে যারা নিজের স্কুলেই পড়তে চাও তাদের ভর্তি সম্পূর্ণভাবে কমপ্লিট করার কথা বলা হয়েছে এবং যারা রীতিমতো নিজের স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে পড়তে চাও মানে যে স্কুলে পড়তে মাধ্যমিকে এ সেই স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হতে চাও এর ক্ষেত্রে ভর্তি সম্পন্ন হবে ষোলোই আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে এ তার মানে তোমরা বুঝতেই পারছ যে তোমাদের কালকের থেকেই কিন্তু নোটিশ চলে আসবে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে একাদশ শ্রেণীর কে কোন সাবজেক্ট নিতে চাও সেই সাবজেক্টের অ্যাকর্ডিং তোমাদের প্রত্যেকটা স্কুলে ফর্ম ফিল করে জমা দিতে হবে অ্যাকচুয়ালি যদিও এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে গাইডলাইন প্রকাশিত করেছিল আগের দিন সেই গাইডলাইন মেনেই চলতে হবে অর্থাৎ তোমরা সকলেই যেন জিওগ্রাফি যেটা আমি কালকেই জানিয়ে দিয়েছিলাম জিওগ্রাফি হোক ও তোমাদের সায়েন্সের ফিক্স কেমিস্ট্রি বায়োলজি কিংবা তোমাদের কম্পিউটার সায়েন্স হোক সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট এ পেতেই হবে এ রকম একটি গাইডলাইন প্রকাশিত করেছিল সেই গাইডলাইন মেনে এবং স্কুলের যে গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইন নিয়ে একটা নোটিস কিন্তু কালকের থেকেই তোমরা পেয়ে যাবে কালকের থেকেই প্রায় প্রত্যেকটা স্কুল থেকেই কিন্তু ফর্ম বিতরণ শুরু হয়ে যাবে এবং তারপরে সেই ফর্ম ফিল মাধ্যমে তোমরা ভর্তির জন্য আবেদন করবে এবং আবেদন করার পর যে সমস্ত ছাত্রছাত্রীর নাম উঠবে সেই সমস্ত ছাত্রছাত্রীকে কিন্তু ও মানে যারা নিজের স্কুলেই ভর্তি হতে চাও তাদেরকে কিন্তু ভর্তি নিয়ে নিতে হবে আগস্ট মাসের দু তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে এবং যাদের এরকম নাম উঠবে যারা রীতিমতো অন্য স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হতে চাও বা নিজের স্কুলের থেকে অন্য স্কুলে গিয়ে ভর্তি হতে চাও তাদের ক্ষেত্রে এ ষোলো তারিখ থেকে কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত ভর্তির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এ তো এখানে তোমরা যত সম্ভব কালকেই কিন্তু তোমরা যারা মাধ্যমিককে পাশ করে গেছো তোমরা কিন্তু তোমাদের স্কুল অর্থাৎ যেই স্কুলে ভর্তি হতে চাও সেই স্কুলের সাথে যোগাযোগ করো যে ভর্তির ফর্ম কবে থেকে দেওয়া হবে কালকে না পরের দিন থেকে অবশ্যই এটা তোমরা জেনে নেও স্কুলের থেকে কেন অফিশিয়াল আপডেট চলে এসেছে সেই অনুযায়ী কিন্তু কালকের থেকেই তোমাদের ফর্ম ফিল বা নোটিশ জানানোর কথা দ্বিতীয়ত তোমাদের স্কুল কবে শুরু হচ্ছে এ একাদশ শ্রেণীর জন্য তো এখানে আমি বলে রাখি তোমাদের স্কুল কিন্তু রীতিমতো যেহেতু ওই আগস্ট মাসটা সম্পূর্ণ ভর্তির কাজেই চলে যাবে সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর পঠন পাঠন সম্পূর্ণভাবে শুরু হচ্ছে আর এই যে তোমাদের ভর্তির প্রক্রিয়া এটা সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনেই গার্জিয়ানদের দিয়েই ভর্তির প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হবে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে কোভিড মা মাধ্যমেই কিন্তু তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে এবং নির্দিষ্ট যে গাইডলাইন প্রকাশিত করেছিল ভর্তির ক্ষেত্রে বা সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে সেটাকেও মানা হবে তো তোমরা রীতিমতো কোন স্ট্রিম নিয়ে পড়তে চাইছো কোন স্ট্রিম নিয়ে ইলেভেনে ভর্তি হতে চাইছো এবং ইলেভেনের এর পড়াশোনার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে বলো না আর ভিডিওটি শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও এই ভর্তির অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং অফিশিয়াল ডেট সম্বন্ধে ভর্তি জানতে পারে